we need to ensure that all these interrelated components like education, healthcare, vision care, family support, community, to help them to become successful. And you can see how parents like our program, and you may in different ways. You can become our volunteer, you can become our donor, sponsor, or you can think with us. So look, these are the children who did not go to school before. Now they are going to school, and we are giving them support, A to Z, everything to make their life successful. And you can compete with their life as a side, you know. Then I was elected as a president of BMANA for last 8 years. During the 8 years, we have tried to form a big medical group, but it wasn't possible. Finally, it came to a place. Now, I am practicing indoor medicine for the practice in Longland area. Also, I have lined out everything for Bangladeshi physician with Washington DC, PCCS. That's the physician of responsible reform, as well as NRCC with the Washington DC. And it's a ODC dance group, and it is directed by Mrs. Nandita Bora. You can't really speak right history without a pen. No idea on the track, let the story begin. Begin, hold up. This ain't the number one record. This is practically a song with a deadly weapon. I think it's just a flex, man. Mrs. T, I want people to feel threatened. Stop your blood crying, the kid, the dog. Everybody dying, no lying. Your voice jeans too tight, your colors too bright, your voice too light. Tick, 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 tick
সমস্ত প্রোগ্রামের ইউনিক যে দিকটা সেটা হলো যে আমরা বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের গরিব শিশুদেরকে সাহায্য করতে চাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলোকে আমেরিকায় যে শিশুরা, আমাদের যে প্রজন্ম আমেরিকায় বড় হচ্ছে তাদেরকে ইনভলভ করে এই কাজটা করাতে চাচ্ছি। এখানে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই আমেরিকান শিশুরা, তারা যাতে আমাদের রুটের সাথে তাদের একটা কানেকশন হয়, তারা যাতে বাংলাদেশকে চেনে, বাংলাদেশকে ভালোবাসে এবং এই বাংলাদেশের সাথে কাজ করে, তারা তাদের মধ্যে যাতে লিডারশিপ ডেভেলপ হয়, তাদের মধ্যে যাতে ভলান্টিয়ারিজম ডেভেলপ হয়, তারা তাদের নিজেদের লাইফটাকে অ্যাপ্রিসিয়েট করে, এটাও আমাদের একটা উদ্দেশ্য। এবং আমরা চাই যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যাতে বাংলাদেশের জন্য কাজ করে 10 বছর, 20 বছর, 50 বছর পরেও তাদের সাথে বাংলাদেশের যেন একটা কানেকশন থাকে, বাংলাদেশে যায় ফিরে, বাংলাদেশকে সাহায্য করে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আরও একটা বিষয়, যারা আমরা প্রবাসে বসবাস করছি তারা সবাই আমরা চাই বাংলাদেশের জন্য কাজ করতে, বাংলাদেশের গরিব মানুষদেরকে সাহায্য করতে, কিন্তু আমরা জানি না কোথায় শুরু করতে হবে, কীভাবে কাজটা করতে হবে, কীভাবে বাংলাদেশের একটা শিশুকে সাহায্য করা যায়, এটা আমরা জানি না। তাই এই অর্গানাইজেশন ডিস্টেসছিলেন ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল, শুরু থেকেই আমরা কাজ করছি, চেষ্টা করছি সেই ওয়েটা ক্রিয়েট করার জন্য, যাতে এই প্রবাসী বাঙালিরা ইনভলভ হতে পারে, তারা যাতে এই আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করতে পারে। এবং আমি সেই খুশির খবরটা আপনাদেরকে দিতে চাই যে আমরা একটা স্টেবল, একটা ট্রান্সপারেন্ট, একটা মজবুত একটা সিস্টেম তৈরি করেছি যার মধ্যে আপনি ইনভলভ হতে পারবেন, $15 মাধ্যমে বাংলাদেশে একটা বাচ্চাকে সাহায্য করতে পারবেন এবং একটা পরিবারকে আপনি সাহায্য করতে পারবেন। এবং প্রতিটা প্রসেসই আমাদের ভেরি ট্রান্সপারেন্ট। প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট www.distressedchildren.org এবং ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন। থ্যাংক ইউ।
You ball the chan chan the pie.